سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندك معاقلهم بدبيل دام يقلقهم وسنمحو العار بأيدينا وبكل القوة نردعهم وبكل القوة نردعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, এটাই কামনা করি। সুস্থ থাকুন, সবাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো ব্যাগটি দেখছেন হাইড্রোলিক সিবিএস ব্রেক এবং 2021 মডেল, শুরুতে সম্ভবত। তো বাইকটির পরের মডেল কিন্তু এখনকার আপডেট মডেল, মানে আপডেট মডেলের আগের মডেল এই বাইকটি। এবং এই বাইকটি কিন্তু বেশি চলছে বাংলাদেশের ভিতরে, ঠিক আছে। হাইড্রোলিক কিন্তু অনেক বড়টা আর সিবিএস ব্রেক। এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা নাম্বার করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাজিয়ে দেবেন। হ্যাঁ, শুরু করতেছি সামনের টায়ার থেকে। দেখেন তো সামনের টায়ার আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? একদম শোরুম কন্ডিশন মনে হচ্ছে অবশ্যই, ঠিক আছে। দেখেন শোরুমে যেরকম থাকে টায়ার ওরকমই কিন্তু আছে। এবং এই টায়ারটা কিন্তু গাড়ির সাতকার এবং অরিজিনাল টায়ার। মাডগার্ডে একদম বিন্দু পরিমাণ দাগ নেই, ফুল ফ্রেশ মাডগার্ড। দেখেন এই সাইডে তো দাগ নেই, মাডগার্ডে এই সাইডে তো কোনো দাগ নেই। দুইটি শক ক্যাপ কিন্তু একদম চকচকে ঝকঝকা। হেডলাইটে গ্লাসে বিন্দু পরিমাণ দাগ নেই, ঠিক আছে। দেখেন বিন্দু পরিমাণ হেডলাইটে গ্লাসে দাগ নেই। আমি ক্যামেরারও কাছে ধরতেছি, দেখেন উপরে গ্লাসটাও সুন্দর আছে। এই সাইডে ভাইজার স্টিকার সহ একদম নিখুঁত। সিগন্যাল লাইটটাও দেখেন পড়ে যাওয়ার কোনো চিহ্ন নেই, একদম নিখুঁত আছে সিগন্যাল লাইটটা। সিগন্যাল লাইট নিখুঁত থাকা এবং গুটি নিখুঁত থাকা, হ্যান্ডেলের গুটি নিখুঁত থাকা, মানে এটাই বোঝায় যে বাইকটি কোনো দিকে কোনো সময়ের জন্য পড়ে নাই বা এক্সিডিং হয় নাই, ঠিক আছে। একদম নিখুঁত অবস্থায় আছে, চাপা সই সব কিছু নিখুঁত। ট্যাঙ্কিটা এখন তাকান, ট্যাঙ্কিতে কোনো ধরনের দাগ নেই, স্পট নাই, একদম নিখুঁত ট্যাঙ্কি, ফুল ফ্রেশ। ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন। দেখেন একদম শোরুম কন্ডিশন আছে, ট্যাঙ্কিতে বিন্দু পরিমাণ কিন্তু দাগ নেই। আমি আরও কাছে নিয়ে যেতেছি, দেখেন বাম্পারটা ফ্রেশ আছে। ইঞ্জিনে একটা নাট খোলা পড়ে না, এটা আমি নিজে গ্রান্ডার। ইঞ্জিন শোরুম কন্ডিশন, ইঞ্জিনের চেহারাগুলো দেখেন, ইঞ্জিনের নাটের চেহারাগুলো একদম চকচকে ঝকঝকা। অর্থাৎ এই বাইকটির ইঞ্জিনের মেন ইঞ্জিন থেকে নিয়ে হেড পর্যন্ত একটা নাটে হাত পড়ে নাই, 100% গ্যারান্টি, 100% শিওর এবং 100% গ্যারান্টার আমি নিজে, যে ইঞ্জিনের কোনো নাটে হাত পড়ে নাই বা খোলা পড়ে নাই, একদম ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক। সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ, পাওদানিগুলো দেখেন ফুল ফ্রেশ, চেন কভারও দেখেন ফুল ফ্রেশ, উপরের অংশটাও দেখেন কোনো জায়গায় দাগ নেই, স্পট নাই, 125 cc, ইরিয়াল সহ একদম নিখুঁত, ঠিক আছে, সিগন্যাল লাইট সহ। তো এবার বলবো এখন গাড়িটির নাম্বার সম্পর্কে। গাড়িটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট প্লেট দেখেই বুঝতে পারছেন যে এটা নাম্বার নেই, এটা এখন পর্যন্ত ওয়ান টেস্ট অবস্থায় আছে। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নাম্বার করে নিতে পারবেন, আপনি মূল মালিক হয়ে যাবেন। আর এই বাইকটির যে শোরুম কাগজ আছে আপনাদের নিজ নামে আমরা করে দেবো, মালিকানা চেঞ্জের মাধ্যমে আপনি এই বাইকটির মূল মালিক হয়ে যাবেন, ফার্স্ট মালিক হয়ে যাবেন, ঠিক আছে। সিগন্যাল লাইট ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইট ফুল ফ্রেশ, উপরের অংশটাও কিন্তু ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার,
এবং ভালো পরে আছে। তারপরও টায়ারের বিট দেখেন, অনেক সুন্দর বিট আছে এবং নতুনের মতোই কিন্তু বিট আছে। কমপক্ষে এই বিট দিয়ে আপনারা 40-50 হাজার কিলো চালানো সম্ভব হবে, ঠিক আছে। এখন এই সাইডটা দেখেন, 125 সিসির অংশটাও কিন্তু একদম নতুন এবং স্পট মুক্ত, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, সাইলেন্সারটা সহ। সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ, এটা বলা হয় সিবিএস ব্রেক, এক ব্রেকে দুই ব্রেক সামনে পিছনে একসাথে হবে, ঠিক আছে। পা দিয়ে ধরলে সামনে এবং পিছনে ব্রেক একসাথে হবে অটোমেটিক, ঠিক আছে, সিবিএস ব্রেক বলা হয়। ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন। ইঞ্জিনটার আবার একটু দেখে দেন, ট্যাবেট পর্যন্ত খোলা পড়ে না ইঞ্জিনের, আর প্রশ্নই যাবে না, কারণ একুশের গাড়িগুলো ইঞ্জিন খোলা পড়বে এটা প্রশ্নই যাবে না, ঠিক আছে। দেখেন শোরুম কন্ডিশন ইঞ্জিন, ঠিক আছে। এরপরে চাপা সুইচ, সামনে সিবিএস ব্রেক দেখেন একদম ফুল ফ্রেশ, এই সাইড অংশটাও কোনো দাগ নেই, স্পট নেই, দেখেন সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত। এটা হচ্ছে হাইড্রোলিক, দেখেন অনেক বড় হাইড্রোলিক, কিন্তু লাস্ট মডেল। দেখুন গাড়িটির সাউন্ড কোয়ালিটি শোনাবো, এই সাউন্ড শোনো, বৃহৎ সাউন্ড শুনে আপনারা কী ভাববেন জানি না, তবে আমার কাছে সাউন্ড শুনে মনে হচ্ছে যে একদম শোরুম কন্ডিশন সাউন্ড এবং শোরুম বরাবরই সাউন্ড আছে, এবং ইঞ্জিন যেহেতু আনটাচ এই জন্য সাউন্ডটা কিন্তু ঠিকই আছে। তো এই বাইকটি পুরো অংশ কিন্তু দেখাইলাম, কোনো অংশ কিন্তু দেখানো বাকি নাই, প্রতিটা অংশ কিন্তু ভিডিওটির মাধ্যমে দেখাইছি, কোনো জায়গার দাগ নেই, স্পট নেই, এবং সাউন্ড এবং ইনটেক আনটাচ ইঞ্জিন। সেই হিসেবে বাইকটির দাম আসবে 1,12,000 টাকা মালিকানা চেঞ্জ সহ, 1,12,000 টাকা মালিকানা চেঞ্জ সহ, কোনো দরদাম করতে পারবেন না, কারণ এই মডেল মার্কেট আউট হওয়ার কারণে আমরা অ্যাভেলেবেল পাওয়া যায় মানে পাচ্ছি না, ঠিক আছে। হঠাৎ দু একটা পাওয়া যাচ্ছে, নিখুঁত বাইক, সব থ্যাথারা বাইক পাওয়া যায়, ওরা ওইগুলো বাইক আমরা কিনি না, টিপটপ ছাড়া, টিপটপ বাইক হলে আমরা কিনি, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।